হ্যালো বন্ধুরা, এডুকেশন বক্সের পর্দায় তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখো, এই ভিডিওটা তোমাদের কিন্তু মাধ্যমিক 2024 এর ব্যাপারে হতে চলেছে। 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে এবং আজকে 28 তারিখ হয়ে গেল। তো তোমাদের এটা জানার সময় হয়ে গেছে যে তোমাদের পরীক্ষার খাতায় যে লেখনিটা সেটা কিরকম ভাবে ধরতে হবে। দ্যাট মিন্স পরীক্ষার খাতাতে তোমাদেরকে কি কি লিখে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা শুরু করতে হবে, এবং পরীক্ষাতে এমনভাবে তোমাদেরকে লেখার টেকনিক শিখিয়ে দেবো যাতে তোমাদের লেখার যে ভেতরের যে ভাব মনোভাব সেটা যদি খুব ভালো নাও হয় তাহলেও তোমরা খুব ভালো নাম্বার একটা তুলতে পারো। তো সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। তো তোমাদের খাতার শুরুতে যে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হয় সেখানে যে যে পয়েন্টগুলো থাকে সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে যেটা লিখতে হয় যে তুমি কোন বছরে মাধ্যমিকটা দিচ্ছ। তো অবশ্যই সেখানে তোমরা 2024 লিখবে, এবং তারপরে তোমাদের যেটা থাকে তোমাদের নিজস্ব যে নাম সেটা কিন্তু ওখানে লিখতে বলা হয়। তোমাদের নামটা তোমরা লিখবে। নেক্সট যেটা তোমাদের চাওয়া হয় সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে যে রোল এবং নাম্বার থাকে। দেখবে অ্যাডমিট কার্ডেরটা খুলে যে তোমাদের ওখানে একটা রোল আছে যে সামথিং 806421N, ক্যাপিটাল N দিয়ে থাকবে, নেক্সট নাম্বার দিয়ে, তারপর একটা 4 ডিজিটের নাম্বার থাকবে। তো সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এবং নেক্সট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রয়েছে, অ্যাডমিট কার্ডেও থাকে, সেটাও কিন্তু তোমরা ওখানে লিখতে পারো, একটা জায়গা থাকবে। এবং নেক্সট যেটা থাকবে যে তোমরা কোন মিডিয়াম পরীক্ষা দিচ্ছ। এখানে বাংলা মিডিয়ামের ছাত্ররাও রয়েছে, ইংলিশ মিডিয়ামের ছাত্ররাও রয়েছে। তো সেই কারণে তোমরা যদি বাংলায় পরীক্ষা দাও তো বাংলা লিখবে, এবং যদি ইংলিশ পরীক্ষা দাও তাহলে ইংলিশ লিখবে। নেক্সট যেটা থাকে যে সেখানে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, নিউ সিলেবাস না ওল্ড সিলেবাস। নিউ সিলেবাস বলতে যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, ওল্ড সিলেবাস বলতে যারা কোনো কারণে আগে কোনো পরীক্ষায় ব্যর্থ হয়েছিলে আবার পরীক্ষায় বসেছো, তারা কিন্তু ওল্ড সিলেবাস টিক করবে, যেটা সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে, এখন সবাইকে প্রায় পাশ করিয়ে দেয়। এবং নিউ সিলেবাস হচ্ছে যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু খাতার গঠনটা হবে। এবার খাতা যখন লেখা তোমরা শুরু করবে, বিশেষ করে আমি কিন্তু আর্টসের কথা বলছি এবং অন্য সাবজেক্টগুলো একই রকমভাবে তোমাদের লাগু হয়, এবার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে নাও যে কীভাবে তোমাদের নাম্বারটাকে তোমরা ডবল করতে পারো লেখাতে বেশি কিছু না লিখে। দেখো, এই সময় দাঁড়িয়ে যে স্যারেরা খাতা দেখে তাদেরকে আমি জিজ্ঞাসা করে জেনেছি যে তারা ওই টু দি পয়েন্ট অ্যান্সারটাই কিন্তু বেশি দেখে। তো এখন ওই রচনা লিখে যাওয়ার টেকনিকটা খুব একটা বেশি এই যুগে কাজ করে না। তো দেখো, কত বড় লিখেছো সেটা না দেখিয়ে তুমি যদি শর্টে মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে কোনো একটা প্রশ্নের সেইগুলোকে যদি ছোট করে লিখতে পারো, বেটার একটা অপশন। এটা একটা টিপ নাম্বার ওয়ানই কিন্তু তোমাদেরকে আমি দিলাম। এবং সেকেন্ড, মানে ওই আমি এটা করতে বলতে চাইছি যে ইতিহাসের যে প্রশ্নগুলো, মানে 8 নম্বরে 4 নম্বরে বড় বড় প্রশ্ন, তোমাদের বড় লিখতে হবে না। তুমি যদি শর্টে পয়েন্ট টু দি পয়েন্ট অ্যান্সার তুমি যদি করতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর হবে, সোজা কথা বলছি। নেক্সট যেটা টিপস অ্যান্ড ট্রিক্স সেটা হচ্ছে তোমাদেরকে অ্যালাইনমেন্ট কীভাবে করতে হবে টেক্সটে। অ্যালাইনমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। খাতা দেখতে যত সুন্দর হবে তত বেশি তোমরা নাম্বার পাবে। হ্যাঁ, এটা মানে একটা এমনটা মানে লোকে বলবে যে এটা ভুলভাল কথাবার্তা, পড়াশোনা না করলে হবে না। হ্যাঁ, পড়াশোনা তোমাদের করতেই হবে, পড়াশোনা করে লিখবে কি, অ্যালাইনমেন্ট সুন্দর করতে লিখতে তো হবে, কিছু লিখতে তোমাকে হবে, কিন্তু লেখাটার সাথে টেক্সট অ্যালাইনমেন্টটা কীরকমভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, খাতায় প্রথমেই দেখো মনে রাখবে যেটা সেটা হচ্ছে মার্জিন টানবে কীরকমভাবে। মার্জিন এরকমভাবে টানবে যে বাঁদিকে তোমরা কি করো, এখানে একটা এরকম দাগ টানো, তারপরে এরকম একটা দাগ টানো, তাই তো? তারপর এভাবে লিখতে শুরু করো, কিন্তু এটা করবে না। তোমাদের এরকম একটা দাগ টানার পরে ওর ঠিক সমান্তরাল ওর পাশে আর একটা দাগ টানতে হবে। আমি তোমাদেরকে একটা ছবি একটা মানে এই সময় দেখাতে পারছি না, একটা ছবি হয়তো এখানে দেখিয়ে দিয়েছি, দেখতে পারো হয়তো। তো এরকম একটা ওপরে দাগ, নেক্সট এরকম একটা দাগ, এরকম একটা দাগ। এটা কেন দাঁড়ান তো বলছি, তার কারণ ওই যে দুখানা তুমি সমান্তরাল দাগ টেনেছো তার ভেতরে তোমাদের কিন্তু সাব কোশ্চেনের নাম্বার হবে। অনেক সময় দেখো কি গ্রুপ থাকে এরকম যে গ্রুপ এ, তার ভেতরে কি একের এর প্রশ্ন, তোমরা কি করো এক লিখে ফুলস্টপ এ ফুলস্টপ দিয়ে লিখে দাও, সেটা করলে হবে না। এক লিখবে এই মার্জিনটার ভেতর, প্রথম মার্জিনটার ভেতরে এক লিখবে, দেখে ছবিতে দেখিয়ে দিয়েছি হয়তো, তারপরে সেকেন্ড মার্জিনটার ভেতরে এ বি সি ডি লিখবে, নেক্সট আবার যখন 2 শুরু হবে সেটা কিন্তু প্রথম মার্জিনে লিখবে। এটা একটা অ্যালাইনমেন্টের মানে খুব সুন্দর ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো যে এরকমভাবে তোমাদের কিন্তু করতে হবে। নেক্সট তোমাদের যেটা করতে হবে যে একটা যখন কোনো তুমি একটা উত্তর শেষ করছো,
একটা উত্তর শেষ করার পরে অলওয়েজ মাথায় রাখবে একটা আন্ডারলাইন তোমরা করবে, ঠিক আছে? সেই আন্ডারলাইনটা ওই সাব কোশ্চেনের আন্ডারলাইন অবধি কিন্তু আসবে, মানে এই মার্জিনটা সেকেন্ড মার্জিনটা শেষ থেকে তোমাদের আন্ডারলাইনটা শুরু হবে, পাতা শেষ অবধি কিন্তু তোমাদের আন্ডারলাইনটা হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা গেল তোমাদের মানে সেকেন্ড যে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল সেটা। থার্ড যেটা তোমাদেরকে বলছি যে প্যারা চেঞ্জের ক্ষেত্রে, প্যারা চেঞ্জ যখন করো, ধরো একটা কোনো রচনা লিখছো প্যারাগ্রাফ, তো একটা প্যারা তোমরা লিখলে, নেক্সট আরেকটা যখন প্যারা শুরু করছো, ধরো ইতিহাসের প্রশ্ন একটা করছো, ইতিহাসের প্রশ্ন ধরো সেকেন্ড প্যারাটা যখন শুরু করবে, তখন এটা মাথায় রাখবে যে ফার্স্ট প্যারা মানে সেকেন্ড প্যারা যখন শুরু করবে একদম শুরু থেকে শুরু করবে, একটু গ্যাপ দিয়ে শুরু করবে, এবং অনেকে কী করে জায়গাটা খালি রেখে একটু গ্যাপ দিয়ে প্যারাটা শুরু করবে। তোমাদের কাছে আমি এইটুকু বলবো যে দেখতে সুন্দর করার জন্য ওইটুকু জায়গায় একটা বক্স এঁকে ছোটোখাটো ডিজাইন বা এই ধরনের কিছু করে দেবে, দেখতে সুন্দর লাগে, এটা একটা অ্যারাঞ্জমেন্টের চোখে পড়ার মতো একটা খুব সুন্দর জিনিস। দেখবে হয়তো আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আমি কী কথা করা কথা বলতে চাইছি। এবং নেক্সট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার। যখন তোমরা কোনো ভূগোল বা ইতিহাস বা কোনো আর্টসের প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ তুমি ধরো কোনো প্রশ্ন করছো, ঠিক আছে, উত্তর, সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো একটা মানে একটা তুমি এত বড় একটা প্যারা লিখলে, তার ভিতরে সব পয়েন্ট তোমরা লিখে দিই, ঠিক আছে? এইটা করলে তোমাদের কিন্তু বেশি আকর্ষণীয় লাগবে না। আকর্ষণীয় কীভাবে লাগবে জানো? ধরো কোনো একটা প্রথম বিশ্বযুদ্ধের বর্ণনা দিচ্ছ, ধরো না তো প্রথম বিশ্বযুদ্ধ বলে একটা যদি হেডিং দিয়ে দু লাইন লেখো, নেক্সট বিশ্বযুদ্ধকে হেডিং দিয়ে একটা দু লাইন লেখো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে চোখে পড়ার মতো আকর্ষণীয়তা তোমাদের খাতা কিন্তু ডবল হয়ে যায়। যারা দেখবে অনেক মাধ্যমিকে অনেক ভালো নাম্বার পেয়েছে, টপ করেছে, তাদের খাতা দেখবে বিক্রি হয়। ওই খাতাগুলো নিয়ে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে তারা কীরকমভাবে সুন্দর করে লিখেছে, ওই রকম অ্যালাইনমেন্ট করে একটুখানি আন্ডারলাইন করে একটা সেকশানের ভেতরে একটা উত্তর, তুমি যদি চোখে দেখতে ভালো লাগে সেই নাম্বারটাও বেশি হয়। আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, মাধ্যমিক মানে খুব ভালো লিখলাম নাম্বার বেশি পেয়ে গেলাম এমনটা হয় না। আর একটা জিনিস যেটা তোমাদেরকে মানে হার্ড ট্রুথ হার্ড ট্রুথ মানে মেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদের কিন্তু হাতের লেখা সুন্দর করতে হবে ভাই। যে জানি পড়াশোনার ভেতরে তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখানোর সময় খারাপ হয়ে যায়, সেই কারণে কিন্তু এবিটিএ টেস্ট পেপার নিয়ে এতদিন ধরে প্র্যাকটিস করতে বলা হচ্ছে, তাই না? প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে গিয়ে নামানোটা মুশকিল। সেই কারণেই বলা যে প্র্যাকটিসটা করে রাখো, তারপরে তোমরা কিন্তু টাইমের মধ্যে ঠিক নামাতে পারবে এবং হাতের লেখাটা মেনটেন করো, আর্টসের ক্ষেত্রে খুব ভালো নাম্বার কিন্তু আরামসে তুলে ফেলতে পারবে। আর যে সায়েন্স গ্রুপগুলো রয়েছে সেক্ষেত্রে তো পয়েন্টিংয়ের কোনো ব্যাপার নেই, যে পয়েন্ট করে লিখবো, তো সেক্ষেত্রে মানে লাইফ সায়েন্সে রয়েছে, কিন্তু অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি বলছি তো অঙ্ক ফঙ্ক করার ক্ষেত্রে কি ওই রকম সেকশনটা ভাগ করে নেবে, একটা মার্জিন টেনে নেবে, তার ভিতরে অঙ্কটা পুরো শেষ করবে, মানে অঙ্কটা শেষ করে লাইনটা টানবে তাহলেই হবে, আবার পরের অঙ্কটা করে শেষ করে লাইন টানবে, এরকমভাবে অ্যালাইনমেন্ট রেখে অঙ্ক করবে। এবং অঙ্ক করার পরে অবশ্যই উত্তর বলে একটা লাইন কিন্তু লিখবে, উত্তর কত হয়েছে উত্তর, বা যে স্টেটমেন্টটা ধরে মানে কত দিনে ঘাস কাটবে, এই ধরনের যদি আসে তো এত দিনে ঘাস কাটবে, এইরকম একটা উত্তর কিন্তু তোমরা শেষে কিন্তু অবশ্যই লিখবে। সমীকরণ লেখার আগে প্রশ্ন মতে এই ধরনের কথা কিন্তু অবশ্যই লিখবে এবং সমীকরণের প্রত্যেকটা লাইনে বা লিখতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, এগুলো জানি সবাই জানে, তাও অনেকে দেখি আমি স্টুডেন্ট যারা কিন্তু এরকম ভুল করে আসে, এগুলো লিখে না, তাদের কিন্তু একটা স্টুডেন্টের ব্যাপারে টিচারের মনে কিন্তু অটোমেটিক একটা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু জন্মে যায়। তাই জন্য বলছি যে এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিকে একটা ভালো মার্কস অবশ্যই তুলতে পারো। তোমাদের কাছে আশা করছি মাধ্যমিকের সম্বন্ধে একটা ভালোভাবে ধারণা কিন্তু দিতে পেরেছি। যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু হেল্প হয়ে থাকে প্লিজ লাইক বাটনে একবার ক্লিক করে দাও, এবং তার সাথে এডুকেশন বক্সের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলো না। তো তোমাদের আরও মাধ্যমিকের ব্যাপারে সাজেশন বা এই ধরনের ভিডিও নিয়ে আমি আসতে চলেছি এই কয়েকদিনে। তোমাদের মার্কসটাকে যদি আরও 10 নম্বর এক্সট্রা বাড়িয়ে দিতে চাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। গুড বাই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।